সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা আমাদের অধ্যায়ের যে পরবর্তী অঙ্কটি রয়েছে সেটি নিয়ে আলোচনা করব। দেখতেই পাচ্ছ অঙ্কটি হচ্ছে 12 নম্বর অঙ্ক এবং প্রশ্নটি রয়েছে এরকম, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? অর্থাৎ এই অঙ্কে তার মূলধন বা আসলটি বের করতে বলা হয়েছে এবং তার যে মুনাফার হার রয়েছে সেটি বৃদ্ধি পেয়েছে, সেটি 8% থেকে বেড়ে 10% রূপান্তরিত হয়েছে। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তার মুনাফার হার বৃদ্ধি পাচ্ছে কত পার্সেন্ট, তার মুনাফার হার বাড়ছে 2%। অর্থাৎ তুমি যদি 10 থেকে 8 বিয়োগ করো তাহলেই তুমি বুঝতে পারবে মুনাফার হার কতটুকু বেড়েছে। অর্থাৎ তার মুনাফার হার বাড়ছে 2%। এই যে 2% মুনাফার হার বেড়েছে তার ফলশ্রুতিতে 4 বছরে তার টাকা বেড়েছে 128 টাকা। এখন প্রশ্নটি হচ্ছে তার মূলধনটা কত ছিল সেটি বের করতে হবে। তো বন্ধুরা, আশা করি প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি যে মুনাফার হার বাড়ছে তার কারণে 4 বছরে মুনাফাও বেড়েছে, এখন আসল কত এটি বের করা। তো চলো আমরা বের করে ফেলি আসলটি কত ছিল। শিক্ষার্থী বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমরা অঙ্কটি এরই মধ্যে সমাধান করে ফেলেছি। তো চলো বন্ধুরা দেখি কেমন করে অঙ্কটি সমাধান করা হয়েছে। খুব ভালো করে লক্ষ্য করো, মুনাফার হার বাড়ে 10-8% = 2%। এটি কেমন করে পেয়েছি? এই যে এখানে খেয়াল করো, বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়েছে। তাহলে 8% থেকে বেড়ে হয়েছে 10%, তাহলে কতটুকু বেড়েছে সেটা জানার জন্য 10 থেকে 8 বিয়োগ করেছি, পেয়ে গেছে 2%। ভালো করে লক্ষ্য করলে দেখবে যে পার্সেন্টেজটা হিসাব করা হয় 100 টাকাতে, তার মানে 100 টাকাতে বেড়েছে 2 টাকা। সময় কতটুকু, অর্থাৎ কত সময়ে 100 টাকাতে 2 টাকা বাড়ে সেটুকু এখানে লেখা আছে। বার্ষিক মানে হচ্ছে 1 বছরে। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা বাড়ে হচ্ছে 2 টাকা, 100 টাকার 4 বছরের মুনাফা বাড়বে হচ্ছে 2×4=8 টাকা। এখন কেন 4 বছরের মুনাফা বাড়াচ্ছি? কারণ এইখানে বলা হয়েছে 4 বছরে 128 টাকা বেড়েছে। সুতরাং এইখানে যেহেতু 4 বছর বলা হয়েছিল তার কারণে এখানে 4 বছরে 100 টাকায় কত মুনাফা বাড়ে সেটি আমরা দেখেছি। 100 টাকাতে 4 বছরের মুনাফা বাড়ছে 8 টাকা করে। অর্থাৎ এই যে যখন 8 টাকা মুনাফাটা বেড়েছে তখন তার আসল কত ছিল? আসল বা মূলধন ছিল 100 টাকা। এই লাইনটিকেই আমরা উল্টে দিচ্ছি, 8 টাকা নিয়ে আসছি এ পাশে, 100 টাকাকে পাঠিয়ে দিচ্ছি ও পাশে। কেন? কারণ আমাদেরকে মূলধনটাই বের করতে বলেছে, যেটা বের করতে হয় সেটাকে অঙ্কের ডান পাশে রাখতে হয়। তার কারণে লিখেছি 8 টাকা মুনাফা বাড়ে যখন মূলধন 100 টাকা, 1 টাকা মুনাফা বাড়ে যখন মূলধন উপরে 100, নিচে ভাগ করছি 8 দ্বারা। কেন? কারণ এখানে কমেছে তাই ভাগ হয়েছে, প্রথমে ছিল 8 টাকায় তারপর হয়ে গেছে 1 টাকায় তাই ভাগ দিয়েছি। পরবর্তীতে 128 টাকা মুনাফা বাড়ে যখন মূলধন 100×128 ভাগ করেছি 8 দ্বারা, এখানে কাটাকাটি করে আমরা পাচ্ছি 1600। আর এই যে 128, এটা পেয়েছি এই 128 থেকে, ওখানেও 128 টাকা মুনাফা বেড়েছিল, এখানেও আমরা বাড়ালাম 128 টাকা মুনাফা, আমরা এই ক্ষেত্রে মূলধন পাচ্ছি 1600 টাকা। সুতরাং এই যে অঙ্কের তিশা মারমা তার মূলধন ছিল 1600 টাকা, যে মূলধনটুকু 4 বছর পর মুনাফার হার বাড়াতে তার সুদ বা হচ্ছে মুনাফার যে মুনাফা সে মুনাফাটি বেড়েছে 128 টাকা। সুতরাং আমাদের অঙ্কের উত্তর হচ্ছে 1600 টাকা, যেটি তার মূলধন। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। এ পর্যায়ে চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে।